আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দীনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে ওই তিন শ্রেণীর মানুষ সম্পর্কে জানাবো যারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। বন্ধুরা, এটা যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারাও জান্নাত থেকে মাহরুম হওয়া থেকে বাঁচতে পারবেন। প্রিয় বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এই তিন প্রকারের মানুষ সম্পর্কে জানা যায় যারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, প্রিয় ভাই ও বোনেরা, এই তিন শ্রেণীর মানুষ সম্পর্কে নাসাই শরীফ, দারিমি শরীফ এবং মিশকাত শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপকার করে খোঁটা দানকারী, পিতামাতার অবাধ্য সন্তান এবং মদ পানকারী জান্নাতে প্রবেশ করবে না। প্রিয় বন্ধুরা, আমরা এই হাদিস থেকে সেই তিন শ্রেণীর মানুষ সম্পর্কে অবগত হতে পারলাম, জানতে পারলাম যারা জান্নাতে প্রবেশ করবে না। তারা হলো উপকার করে খোঁটা দানকারী, পিতামাতার অবাধ্য সন্তান এবং মদ পানকারী। প্রিয় বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা কারো উপকার করলে পরবর্তীতে সেই উপকারের খোঁটা দেই। তো উপকার করে যদি খোঁটা দেই, তাহলে উপকার করার মাধ্যমে যে আমরা একটা সব অর্জন করতে পারবো, সেই সব তো আমরা হারাবই, আবার উপরন্ত আমরা জান্নাত থেকে মাহরুম হয়ে যাব। এজন্য এই ভুলটা আমরা কখনোই করব না। যদি কারো হেল্প করি, সাহায্য করি, সহযোগিতা করি, তাহলে কখনোই আমরা তাকে খোঁটা দেব না। প্রিয় বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছে যারা পিতামাতার কথা শোনে না। পিতামাতা কোনো ভালো পরামর্শ দিলে তা গ্রহণ করে না, এক কথায় সবসময় পিতামাতার অবাধ্যে চলে, পিতামাতা যা বলে তা শোনে না, নিজের মন মতো সব কিছুই করে। তো এটা মোটেও ঠিক নয়, পিতামাতার বাধ্য হতে হবে, পিতামাতার কথা শুনতে হবে। পিতামাতা যা পরামর্শ দেয় তা অবশ্যই একজন সন্তানের জন্য ভালোর জন্যই দেয়, এজন্য অবশ্যই পিতামাতার কথা শুনতে হবে, বাধ্য হতে হবে। যদি পিতামাতার বাধ্য হই তাহলে জান্নাতে প্রবেশ করতে পারবো, আর যদি বাধ্য না হয়ে অবাধ্য হই তাহলে কিন্তু আমাদেরকে জাহান্নামে প্রবেশ করতে হবে, কারণ পিতামাতাই আমাদের জান্নাত জাহান্নাম। তো বন্ধুরা, সর্বশেষ যে ব্যক্তির কথা বলা হয়েছে সে হলো মদপানকারী। মদ তো পান করবেন না, করবেন না। যে ব্যক্তি মদ পান করে তার সঙ্গেও মিশবেন না, যদি মিশেন তাহলে তার আদরটা আপনার ভিতরে চলে আসার সম্ভাবনা আছে, এজন্য খুব সতর্ক থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে এই তিন শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, তারাও যেন এ সম্পর্কে জানতে পারে। আপনার কারণে যদি একজন ব্যক্তি একটি হাদিস সম্পর্কে জানতে পারে, এর জন্য আপনি অনেকগুলো সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তারা যদি এই সমস্ত কর্মকাণ্ড থেকে বেঁচে থাকে তাহলে তারা যে সওয়াব পাবে সেই সওয়াবের একটা অংশ আপনিও পাবেন। তাহলে চিন্তা করে দেখুন শেয়ার করলে ফায়দা আছে কি না। তো শুধু আমার ভিডিওই যে শেয়ার করবে এমনটি নয়, আপনি যা শিখলেন তা আপনি মানুষকে মুখে মুখেও শিখাইতে পারেন, মুখে মুখেও বলতে পারেন, সাবধান করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন। আর যদি নিয়মিত আমাদের চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের অনলাইন মাদ্রাসা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ চাহে তো পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সকলকে ভালো রাখুন, আল্লাহুম্মা আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।